বাংলা সিনেমার আইকন হয়ে কোটি কোটি হৃদয়ের মাঝে এখনো বেঁচে আছেন মহানায়ক উত্তম কুমার। নিঃসন্দেহে বলা যায় তার মতো রোমান্টিক হিরো আর আসেনি বাংলা সিনেমায়। গেল 24 জুলাই ছিল বাঙালির হার্টথ্রব উত্তম কুমারের 40তম প্রয়াণ দিবস। আজও বাঙালির মনে অমলিন উত্তম কুমার। প্রয়াণ দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ১৯২৬ সালের 3 সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন বাংলা সিনেমার এই কিংবদন্তি নায়ক। তার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় এসে নিজের নাম পাল্টে রাখেন উত্তম কুমার। উত্তম কুমারের পিতার নাম সাতকড়ি চট্টোপাধ্যায়, মায়ের নাম চপলা দেবী। স্কুলে পড়া অবস্থায় একটি অনুষ্ঠানে প্রথম অভিনয় করেন তিনি। সেই থেকেই বুকে লালন করতেন রূপালী পর্দার স্বপ্ন। পরিবারের 3 সন্তানের মধ্যে বড় ছেলে উত্তম সংসারের হাল ধরতে শিক্ষাজীবন শেষ না করেই কলকাতা পোর্টে কেরানির চাকরি শুরু করেন। পরবর্তীতে 1947 সালে মায়াডোর নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার রূপালী পর্দায় অভিনয়ের স্বপ্ন বাস্তব রূপ পায়, যদিও ছবিটি আর মুক্তি পায়নি। এরপর প্রথম ছবি হিসেবে দৃষ্টিদান ছবিটিও ব্যর্থ হয়। পরপর কয়েকটি ফ্লপ ছবির পর অবশেষে 1952 সালে বসু পরিবার ছবিটি দিয়ে প্রথম সাফল্যের দেখা পান তিনি। আরে সুজাতা, সত্যেন ফেরেনি না তো? ছোটা কাতে বাস্তে খুঁজছো কেন? না না, ও কিছু না। এরপর 1953 সালে 74.5 ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলেন উত্তম কুমার। এই ছবির মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্র পায় সর্বকালের সেরা জুটি উত্তম সুচিত্রা। শুরু হয় উত্তম যুগ। 1954 সালে মুক্তি পাওয়া উত্তম সুচিত্রার অগ্নি পরীক্ষা জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দেয়। ফ্লপ মাস্টার হয়ে গেলেন রোমান্টিসিজমের সেরা নায়ক। পরবর্তীতে এই জুটি দর্শকদের প্রায় 30টি ছবি উপহার দিয়েছেন, যার সবকটি ব্যাপক সাফল্য লাভ করে। কিন্তু একটা কথা ঠিক, আমি তোমাকে ভালোবাসি। 50 ও 60-এর দশকে হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা আর সাগরিকার মতো কালজয়ী সব ছবির মাধ্যমে নিজেকে বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে প্রমাণ করেন উত্তম কুমার। এরপর সত্যজিৎ রায়ের পরিচালনায় নায়ক ও চিড়িয়াখানা চলচ্চিত্রে উত্তম কুমার নিজেকে পুরুষদীপ্ত সু অভিনেতা হিসেবে প্রমাণ করেন। মোহনীয় হাসি, সুদর্শন ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী উত্তম কুমার তার অভিনয় দক্ষতা দিয়ে হয়ে ওঠেন মহানায়ক। ছবি দেখতে গেছিলাম, জানেন, অর্ধেকের বেশি ছবি আমার দেখতে পারিনি। উত্তম কুমার বহু সফল বাংলা সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও নজরকাড়া অভিনয় করেছিলেন। এর মধ্যে ছোটি সি মুলাকাত, অমানুষ ও আনন্দ আশ্রম অন্যতম। বর্ণাঢ্য ক্যারিয়ারে 200+ ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার, পরিচালনাও করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্র, পেয়েছেন দেশ বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা। 1980 সালের 24 জুলাই পৃথিবী থেকে চির বিদায় নেয়ার পরও বাংলার মানুষের মনে তিনি থেকে গেছেন মহানায়ক হয়েই। সেলুলয়েডের উত্তম কুমার অমর হয়ে থাকবেন প্রতিটি বাঙালির হৃদয়ে।